আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। হ্যাঁ ম্যাডামও ভালো আছি। স্বাস্থ্যবিধি মেনে চলছো তো? হ্যাঁ অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে তোমরা বাড়ি থেকে বের হবা। আর একটু একটু করে লেখাপড়া করছো? লেখাপড়াটা কিন্তু করতে হবে, শুধু সময় কাটালে হবে না টিভি দেখে। সামনে যেহেতু এক্সাম, লেখাপড়াটা একটু একটু করে করতে হবে বাবা। তাহলে আমরা গত ক্লাসে যে পড়েছিলাম পড়াটা মনে আছে? কি পড়েছিলাম গত ক্লাসে? পড়েছিলাম পরিণতি পাঠের প্রয়োজনীয়তা। আজকে আমরা পড়ব পরিণতির সাথে অন্যান্য সামাজিক বিজ্ঞানগুলোর সম্পর্ক। আজকে পড়ব কি? পরিণতির সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক, আর পড়ব পরিণতির সাথে ইতিহাসের সম্পর্ক। তাহলে আমরা প্রথমে কি পড়ি? পরিণতির সাথে রাষ্ট্রবিজ্ঞানের কতটুকু সম্পর্ক বিদ্যমান? পরিণতি এবং রাষ্ট্রবিজ্ঞান একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত, তাদের দুজনেরই একই সূত্রে গাঁথা। পরিণতি যেমন রাষ্ট্রের নাগরিকদের আচার আচরণ এবং কার্যকলাপ নিয়ে আলোচনা করেন, ঠিক তেমনি রাষ্ট্রবিজ্ঞানও রাষ্ট্রের সামগ্রিক রাষ্ট্র সম্পর্কিত সকল বিষয়গুলি নিয়ে কে আলোচনা করেন? রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করেন। পরিণতির সুশাসন হচ্ছে নাগরিকতা বিষয়ক সামাজিক বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে রাষ্ট্র বিষয়ক রাষ্ট্রবিজ্ঞান। পরিণতি আর রাষ্ট্রবিজ্ঞান একে অপরের সাথে এই জন্য এতটাই ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান যে পরিণতি ছাড়া রাষ্ট্র গঠন করা, নাগরিক ছাড়া যেমন রাষ্ট্র গঠন করা সম্ভব নয়, ঠিক তেমনি রাষ্ট্র ব্যতীতও নাগরিকদের অস্তিত্ব কল্পনা করা অসম্ভব ব্যাপার। সুতরাং পরিণতি ও সুশাসন এবং রাষ্ট্রবিজ্ঞান দেহ এবং প্রাণের মতো। দেহ ছাড়া যেমন প্রাণের কথা কল্পনা করা যায় না, তেমনি প্রাণ ছাড়া যেমন দেহেরও অস্তিত্ব লক্ষ্য করা যায় না, ঠিক তেমনি রাষ্ট্রবিজ্ঞান এবং পরিণতির সম্পর্ক একে অপরের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। তারপরে আমরা কী আসবো? পরিণতি ও ইতিহাসের সাথে সম্পর্ক। পরিণতি আর ইতিহাস একে অপরের সাথেও ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত, কারণ ইতিহাস হচ্ছে কি? অতীত পুরনো দলিলের মতো। অতীতকালে যেমন ঘটনাগুলি হয়েছে আমরা বর্তমানে তা কি ইতিহাসের মাধ্যমে তা আমরা জানতে পারি। আমরা যখন আয়নার সামনে গিয়ে নিজের লুকটাকে দেখার জন্য যখন দাঁড়াই, তখন আমারই একটা কি প্রতিচ্ছবি দেখা যাচ্ছে আয়নাতে, আমাদের একটা প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। আমি বুঝতে পারতেছি আমাকে কেমন লাগছে, কি করছি আমি, আমি কতটুকু আমার গেট আপটাকে চেঞ্জ করলে আমি আবার নতুন করে আমাকে সুন্দর লাগবে, কতটুকু আমার নিজের মধ্যে করে অ্যাড করতে হবে। ঠিক রাষ্ট্র পরিণতি এবং ইতিহাস একই রকম, কারণ আমি যখন আয়নাতে দেখব আমি আমার নিজেকে চেঞ্জ করতে পারবো। ঠিক ইতিহাসটা যখন খুলবো, ঠিক তখন আমরা পরিণতিটা বুঝতে পারবো, কারণ ইতিহাস না থাকলে পরিণতিতে তার কোনো স্থান থাকতো না। কারণ ইতিহাস হচ্ছে অতীত ঘটনাবলীকে আমরা পুনরায় আবার জানতে পারছি। উনিশশো একাত্তর সালের কথা বলো, 1952 সালের কথা বলো, 1954 সালের কথা বলো, যুক্তফ্রন্টের নির্বাচনের কথা বলো, 1969 কথা বলো, 1966 ছয় দফার কথা বলো, এই সকল ইতিহাসগুলি আমরা কীভাবে জানতে পেরেছি? ইতিহাসের মাধ্যমে জানতে পেরেছি, কারণ তখন আমাদের জন্ম ছিল না, তখন আমরা তখন জন্মগ্রহণ করা হয়নি, বা আমার বাবা বা আমার দাদারাও ছিল না। তাহলে এই সকল কাহিনিগুলি আমরা একেবারে ছোটো কাল থেকে আমার বড় বাবা বলো, দাদা বলো, আস্তে আস্তে করে তাদের মুখে শুনতে শুনতে ইতিহাসগুলি শুনতে শুনতে আস্তে আস্তে করে সেটা আমার মনে একেবারে গেঁথে আছে। তারপরে কথা হচ্ছে যে ইতিহাস না থাকলে রাষ্ট্রবিজ্ঞানের স্থান থাকতো না। ইতিহাসের কাহিনিগুলি রাষ্ট্রবিজ্ঞানীরা সুন্দরভাবে পরিকল্পিতভাবে তাদের মনের মাধুর্য দিয়ে সুন্দর করে, তাদের হাতের লিখনি দিয়ে সুন্দর করে লিপিবদ্ধ করেছেন। তাহলে আমরা কীভাবে বুঝতে পারি? পরিণতি আর ইতিহাস হচ্ছে একে অপরের সাথে ঘনিষ্ঠ সম্পর্কিত। ইতিহাস না থাকলে পরিণতির কোনো অস্তিত্ব থাকতো না, কারণ ইতিহাস ছাড়া পরিণতির কথা কল্পনা করা যায় না, কারণ ইতিহাস আছে বলেই পরিণতির মর্যাদাটা এতটুকু চলে এসেছে। তারপরে আছে তার কেন বলে, যখন তোমরা প্রতিবেশী রাষ্ট্রগুলির কথা বলো, আমাদের পরিবেশের কথা বলো, আমাদের সমাজ ব্যবস্থার কথা বলো, আমাদের পারিবারিক দিকগুলির দিকে তাকাও, সমস্ত দিকের যে ইতিহাসগুলি, যে ইতিহাসের কার্যগুলিগুলি, যে সেই ইতিহাসটা যে আমরা জানতে পারছি আজও পর্যন্ত, সেগুলি কীভাবে? একমাত্র ইতিহাস আছে বলে আমরা পরিণতিতে সেটা স্থান দিতে পারছি। আমার নতুন প্রজন্মগুলি, আমরা জানছি আমাদের নতুন প্রজন্ম, আমাদের পরের যে প্রজন্মগুলি আসবে তারা জানবে, তারপরের প্রজন্মগুলো জানবে, তারা জানবে কীভাবে জানবে? এই ইতিহাসের মাধ্যমেই জানবে।
ইতিহাস আছে বলে আমরা পণ্ডিতা সুন্দরভাবে তোমাদের বুঝাতে পারছি। আমি যদি ইতিহাস থেকে না জানতাম, বই পুস্তক থেকে না জানতাম, তোমাদের আমি বুঝাতে পারতাম না, তোমাদের জানাতে পারতাম না। এই জন্যই বলি ইতিহাস এবং পণ্ডিত সম্পর্ক গুরুত্বপূর্ণ। একেবারেই ইতিহাসটা হচ্ছে পুরনো দলিলের মতো করে, কারণ দলিল যখন যেমন নথিপত্র যেমন পুরনো দিনের দলিলগুলি যখন আমরা বের করব, নতুনত্ব আমাদের নতুন প্রজন্ম জানা আসবে, যখন আমরা নতুন নতুন তথ্যগুলি জানতে পারবো, পুরনো কাহিনিগুলি জানতে পারবো, নতুন করে সাজাতে পারবো, ঠিক ইতিহাসটা হচ্ছে এরকমই। ইতিহাস না থাকলে আমাদের পণ্ডিতের কোনো অস্তিত্ব থাকতো না। তাহলে আমরা কী পড়লাম বাবা আজকে? পণ্ডিতের সাথে সমাজবিজ্ঞানের রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক পড়লাম, পণ্ডিতের সাথে আমাদের ইতিহাসের সম্পর্ক পড়লাম। তাহলে আমরা কী করলাম, এই দুটো টপিকসগুলি তোমরা একটু দেখে নিও বাবা, আমরা আগামী ক্লাসে আরও পড়বো। এই পর্যন্ত তোমরা ভালো থেকো, ভালো সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে আবার সমস্ত কার্যকলাপগুলি পরিচালনা করো, ক্লাসগুলি কন্টিনিউ করো। আমার শুভেচ্ছা আমাদের খিলগাঁও আইডিয়াল কলেজের পক্ষ থেকে তোমাদের সার্বক্ষণিক তোমাদের প্রতি আমাদের দোয়া, আন্তরিকতা, শুভেচ্ছা, ভালোবাসা সার্বক্ষণিক তোমাদের সাথে থাকবে। আল্লাহ হাফেজ, তোমরা ভালো থেকো। আর সবাই তোমরা পরীক্ষা প্রত্যেকটা পরীক্ষাতে অ্যাটেন্ড করবা, কারণ পরীক্ষাতে না দিলে বুঝতে পারবা না অনলাইনে ক্লাসগুলি কীভাবে হলো, পরীক্ষার মূল্যায়নটা তোমাদের কীভাবে আমরা করবো, তোমাদের মূল্যায়নটা কীভাবে করবো। কারণ অনেক দিন পর্যন্ত তোমরা ঘরে বসে আছো, অনেকগুলি ক্লাস তোমাদের হচ্ছে না, তোমরা কলেজ আসতে পারতেছো না। এখন পরীক্ষাগুলি যখন দিবা তখন তোমাদের নিজেদেরকে আবার নিজেদেরকে যাচাই করতে পারবা যে আমরা কতটুকু শিখছি, কতটুকু ভুলে গেছি, কতটুকু আমাদের মনে আছে। তাহলে প্রতিনিয়ত ক্লাসগুলি করবা, পরীক্ষাগুলি অ্যাটেন্ড করবা। ওকে বাবা, ভালো থেকো, আল্লাহ হাফেজ। আবার